হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, আর এই শেপটির নাম হলো, দেখতে পাচ্ছেন, কসকুইন কফ লিনটাস সিরাপ। এটি অ্যাডাল্ট মানুষদের জন্য, আর একটি আছে কসকুইন পেটিক, সেটি হলো বাচ্চাদের জন্য। অথবা এটিও আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, কিন্তু কম পরিমাণে। এটির কম্পোজিশনগুলো বলবো না, কম্পোজিশনগুলো ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। প্রথমত এই শেপটি খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাওয়াবেন, আর এটি যে কোনো মেডিকেল স্টোর বা অনলাইন থেকেও পেয়ে যাবেন। আর এই সিরাপটি আসে আপনার 100 ml, দেখতে পাচ্ছেন লেখা আছে 100 ml। এটির প্রাইস হলো, দেখতে পাচ্ছেন লেখা আছে 102.85 টাকা। আর এটির কোম্পানির নাম হলো বায়োলজিক্যাল ই লিমিটেড, এটি কোম্পানির নাম, এটি কোম্পানির শর্ট ফর্মে বলে এটি বিই, দেখতে পাচ্ছেন লেখাই আছে। এটি আপনার যে কোনো ফার্মাসি, যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন। এটি আপনার কেন ব্যবহার করবেন? প্রথমত, যদি আপনার কফ হয়েছে তখন আপনার কে এটা খেতে পারেন। তারপর কি হয়, যদি আপনার বুকের মাঝে দেখবেন কফ জমে থাকে, গড়গড় আওয়াজ হতে থাকে, তখন আপনারা এই সিরাপটাকে খেতে পারেন। তারপর দেখবেন আপনার শ্বাস নিতে কষ্ট হয়, বুকের মাঝে কিছু জমে আছে বলে মনে হয়, আর আপনার সর্দিও থাকে অনেক, গলাতে খুশখুশি হতে থাকে, আর গলাতে খুশখুশি আর সর্দি দেখবেন দুটা এক লোকসাথে আসে, আর গলাটি অল্প অল্প ব্যথা ব্যথা হতে থাকে কাপ আর কি কাশতে কাশতে, যখন কফ বের হয় না, বুকের মাঝে শুকনা কাশও থাকে। এই ধরনের সমস্যাগুলো, সব সমস্যাগুলো এই কফ সিরাপটি খাওয়ার পর দেখবেন আপনার সব কিছু সেরে যাবে। যদি আপনার শ্বাসেরও প্রবলেম থাকে তখনও লগালগ দূর হয়ে যাবে, শ্বাস নিতে সুবিধা হবে, বুকের মাঝে যদি কফ জমে থাকে সেটিও বের করে দেবে, আপনার যদি গলাতে খুশখুশি থাকে সেটিও কমে যাবে, আর যদি গলাতে যদি খুশখুশি থাকে আর সর্দিও যদি আপনার যদি অল্প অল্প করে মানে জল জল করে ভেদাতে থাকে, তখন আপনারা এটার সাথে একটি সিটিজিন ট্যাবলেট খেয়ে দেবেন, আর খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। আর এটি সাইড এফেক্ট সেরকম কিছু নাই, যদি বমি বা পেট ব্যথা এই ধরনের যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তখন আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারেন। আর কফ সিরাপ খেলে আপনার মনে রাখবেন ওর ঘুমটি একটু বেশি পরিমাণে পাবে, কফ সিরাপ খেলে অল্প ঘুমটা বেশি পায়। আর এটি খাওয়ার ডোজ হলো 2 চামচ করে, অ্যাডাল্ট মানুষের ডোজ 2 চামচ করে দিনে 2 বার বা 3 বার নিতে পারেন, যদি বেশি সমস্যা থাকে তখন 3 বার নিতে পারেন, আর যদি কম থাকে তাহলে 2 বার নেবেন। আর আপনারা বাচ্চাদের কাছে যদি দেন 1 চামচ করে দিনে 3 বার, আর কম থাকলে অল্প দিনে 2 বার করে দিতে পারেন। আর বেশি পরিমাণে খাওয়াবেন না, যদি ব্যাপারটি কমে যায় সেরে যায় আর কি, তখন আপনারা বন্ধ করে দেবেন, আর যদি না কমে তখন আপনারা খাওয়াতে পারবেন, 15 দিন মতন খাইয়ে দেখতে পারেন, যদি না কমে 10-15 দিন, যদি না কমে তখন ডাক্তারকে বলে চেঞ্জ করে অন্য একটি খাওয়াবেন। আশা করি ভিডিওটি আপনারা পুরোটুকু বুঝেছেন, এই সিরাপটাকে আমরা কেন ব্যবহার করবো, এটি সাইড এফেক্ট কী, সব কথাই আলোচনা করলাম।